सूर्यास्त दिए हटर मजाटाई आलदा। हेलो गाइस, वेलकम टू अनदर ब्लॉग। तो आशा करी तुम्हारा सकले भालो आछो, आमी खूब भालो आछी। तो आज के बेरिएछी कॉलेज जाबो बोले, एखन प्राय बेजे गेछे 11:45 मतो। तो एकटु देरी हो जाबे पौंछाते, किन्तु सकाले रान्ना बान्ना छिलो सेजन्य एकटु देरी हलो। तो देखा जाक आज के की तोमादे देखाते पारि जानि ना, जा आनंद उपभोग जाइ होबे ना केन तोमादे सेटा तुले धरबो। तो भिडियोर साथे थाको, बाय। तो गाइस আমি অবশেষে সিট পেলাম। ধর্মাতে প্রচন্ড ভেজাল ছিল, আমি দাঁড়িয়েছিলাম, ওজন্য কোনো ভিডিও করতে পারিনি। তো জাস্ট এখানে কেশপুরে পৌঁছালাম এবং এখানে খানিকক্ষণ দাঁড়িয়েছি, এখানে আমি সিটও পেয়ে গেছি। তো বাসটা একবার দাসপুর যাবে, আমি বকুলতলায় গিয়ে নামবো। তো এখন বাসে স্টার্ট দিয়ে দিয়েছে। তো আমি এখন বকুলতলাতে পৌঁছে গেছি, আমি ওয়েট করছি বাসের জন্য। তো পাঁচকুড়া লাইনের বাসগুলো আমি ধরব, তারপর আমি কলড়াতে নামব। আবার সেই কলড়া তো একই ঝামেলা, সেখান থেকে আবার আমাকে কোনো টোটো বা কিছু একটা ধরতে হবে। তো মনে হচ্ছে পেছনে একটা বাস আসছে, দেখি বাস পেয়ে যাব মনে হচ্ছে। তো কলড়াতে নামার পর আমি টোটো পেয়ে গিয়েছিলাম। জাস্ট দেখো নদীর বরাবর যাচ্ছি, তো নদীটা দেখে থেকে বেশ যাচ্ছি, বেশ ভালো লাগছে। তো রাস্তাঘাট প্রচণ্ড এখানে খারাপ। তো আমার কলেজের সমস্ত কাজটা সারা হয়ে গেছে। তো তোমাদের আগের একটা ভিডিওতে আমি কলেজের ভিতরে অফিস টফিস রুমগুলো দেখিয়েছিলাম, তো এই জন্যই আজকের এই ভিডিওটাতে আমি দেখাচ্ছি না। তো কলেজ থেকে আমি একবার বেরিয়েছিলাম, জাস্ট ফাঁকে বাস টাস বা কোনো টোটো পাওয়া যায় নাকি খোঁজ নেওয়ার জন্য। তো সেখানে এক দাদার সাথে পরিচয় হয়, দাদা বলতে সেখানে একটা কাজের উদ্দেশ্যে আসছে, তার বাড়ি হচ্ছে আনন্দপুর, সে যাবে। ঠিক আছে, তো কেশপুরে আমি তার সাথে চলে যাব, কেশপুরে আমি নামবো। তো আমি এখন দীপকদার সাথে বাইকে যাচ্ছি। দীপকদা বললো এদিকে শর্টকাট রাস্তা আছে, তো এই রাস্তায় গেলে আমাদের অনেকটা, তো মানে বাসে যেভাবে আমি আসছি সেভাবে গেলে অনেকটা রাস্তা এক্সট্রা হয়, আর এই শর্টকাট রাস্তা বরাবর গেলে নদীর ধার বরাবর অনেকটা রাস্তা আমাদের সেভ হয়। তো দাদার সাথে জাস্ট দাদা এই রাস্তা অনেকবার আসছে, সে জানে। তো দেখো এখানে সূর্য প্রায় ডুবছে, সেই মুহূর্তে যে এই পরিবেশটা সৌন্দর্য সেটা অতুলনীয়। একদিকে নদী, একদিকে সূর্য অস্ত যাচ্ছে, আরেকদিকে এরকম মোরাম রাস্তা, অনুভূতিটাই আলাদা। Thank you.
তোমরা যেই নদীটা এতক্ষণ দেখছিলে সেই নদীটাই আমরা এখন পেরব বাঁশের সেতুর মাধ্যমে। তো জায়গাটা খুব সুন্দর লাগবে দেখো। মারুতি ওপার আছে তো মারুতিটা পার হয়ে গেছে, আমিও বাইক থেকে নেমে গেছি, কারণ বাইকে চেপে এটা পার হওয়া দুজন মিলে রিক্স হয়ে যাবে। তো এই রাস্তা দিয়ে হাঁটার মজাটাই আলাদা। তো বন্ধুরা, তোমরা এই যে নদীটা দেখতে পাচ্ছো, এই নদীটা হলো সেই নদী। হ্যাঁ, ঠিকই ধরেছো, যেই নদীতে প্রত্যেক বছরই ঘাটালে বন্যা হয়, অর্থাৎ ঘাটাল লোকসভার ম্যাক্সিমাম জায়গাটাই বন্যার জলে ডুবে থাকে, বাড়িঘর নদীর জলে গ্রাস হয়ে যায়। এই হচ্ছে সেই নদী, শিলাবতী নদী। তো নদীর সাইডে সাইডে যদি একটু ক্যামেরাটা দেখায়, দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর। ঠিক আছে, ওই পাড়ে আবার একটা হাতি গাড়ি দাঁড়িয়ে আছে, সে চার চাকা গাড়িগুলো, এটা পার হবে। এখানে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে। তো দীপক দা নিচ্ছে গাড়িতে পেট্রোল, আর আমি এখানে যেহেতু দাঁড়ালাম সেই জন্য টুপিটা তার আগে মানে নেমেই টুপিটা পরে নিয়েছি। এত ঠান্ডা, কাল থেকে ঠান্ডাটা যদিও পড়েছে, আর বাইকে যেতে যেতে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো বন্ধুরা, কেশপুর পৌঁছে গিয়ে একসাথে চাটা খেয়ে দীপক দার সাথে জাস্ট একটা সেলফি। তো কেশপুরে আমি বাসে চাপলাম, ধর্মায় নামবো, ধর্মাতে আমার সাইকেল রাখা আছে। তো আপনি দাঁড়িয়ে আছে ধর্মার ট্রাফিক জ্যামে। তো বন্ধুরা, আমি এখন সাইকেলে যাচ্ছি, এক্ষুনি মেসে পৌঁছে যাব। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, অনেকটা রাস্তা ট্রাভেল করে আসছি, প্রচুর জার্নি হয়েছে, যে রেস্ট নিতে হবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।